সুখের কি বলবো খুবই খারাপ লাগে যে মানুষের বাড়ি কাম করে লোকে নানান কথা বলে জোয়ান মাইয়া কাম করে শুনতে অনেক খারাপ লাগে কিন্তু কিছু করার নাই তখন কাম করতে হয় কেউ পাশে এসে দাঁড়ায় না যদি কেউ দাঁড়ায় তো তাইলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক সুন্দরী মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নামটা কি গোলাপি আপু কেমন আছেন আপনি গোলাপি গোলাপি গানটা কি জানেন গানটা তো খুব ফেমাস গানটা জানেন না শোনেনও নাই কোনোদিন আচ্ছা 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 আপনার পরিবারে কে কে আছে মা বাবা ভাই বোন আর কেউ নাই আচ্ছা আচ্ছা তো মা বাবা ভাই বোন সবাই তো আছে দাদা দাদি নানা নানি চাচা চাষি এরা সবাই আছে আচ্ছা কোথায় থাকেন কোথায় আপনারা

তার জন্য কষ্ট হয় হ্যাঁ কষ্ট তো অবশ্যই হয় কোনো প্রেম ভালোবাসা এরকম কোনো কিছু হইছে না ভাই এরকম কোনো কিছু কেউই প্রেম করতে চায় না এরকম গোলাপের সঙ্গে গোলাপে দস্তাব দিছে আসলে আমি প্রেম করি না আপনার কি কাউকে ভালো লাগছিল যে বলতে পারেন নাই না আমার কাউকে ভালো লাগেনি কাউকে ভালো লাগে না বিয়ের বয়স হয়নি আপনার বিয়ের বয়স হয়েছে তো কয় বছর বয়স আপনার বিয়ের বয়স হইলো তো না কয় বছর বয়স আপনার 18 18 আচ্ছা তা আপনার মা বাবা যেহেতু আছে তারা কি বলে

আচ্ছা আচ্ছা তা আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় বা বিয়ে শি করতে চায় তাহলে তো করবেন